আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। বিবিসির প্রতিবেদন, ইউক্রেন ইস্যু কেন ন্যাটোর ওপর ক্ষেপেছে রাশিয়া। জানিয়ে দেব রণসজ্জায় সঙ্গীকারা ইউক্রেনের। এদিকে চব্বিশ ঘন্টার হামলার আশঙ্কায় ঐক্যের ডাক ইউক্রেন প্রেসিডেন্টের। মহাবিপদে রয়েছে, যে কোনো সময় হামলা হলেই হতে পারে মহাবিপদ। এদিকে সেনা মুখপাত্রের ঘোষণা, সৌদি হামলায় সাধারণ ইয়েমেনিদের হত্যা বিনা জবাবে পার পাবে না। ভারতের সংবিধানে হিজাব অবৈধ নয়, আইনজীবী দেবদত্তর কামাতের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধের ইস্যু। সর্বশেষ যুদ্ধের আপডেট হলো, ক্ষেপেছে রাশিয়া, তবে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেলে কোন দেশ কাকে সমর্থন করবে? আপনারা জানেন যে ইউক্রেনের সাথে যুক্ত রয়েছে ন্যাটো এবং অপরদিকে রয়েছে রাশিয়া। সব পরাশক্তির দেশ যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আর এক এক দেশ এক এক দেশকে সমর্থন করার জন্য উঠে পড়ে লেগে যাবে, যে কারণে ধ্বংসাত্মক যুদ্ধ হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ধ্বংসের মুখে পড়বে, সেই সাথে ন্যাটো ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমরা আশা করছি এমন যুদ্ধ যাতে না ঘটে, কারণ যুদ্ধ হলে সব দেশেরই ক্ষতি। এতে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে লিখে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইউক্রেন ইস্যু কেন ন্যাটোর উপর ক্ষেপেছে রাশিয়া, বিবিসির প্রতিবেদন। এই মুহূর্তে চরম যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেন সীমান্তে ইতিমধ্যেই 130,000 সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। পশ্চিমারা গোয়েন্দাদের দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে যেকোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কমপক্ষে 12টি দেশ নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করতে বলেছে। তবে যুদ্ধের যেকোনো ধরনের পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তা সত্ত্বেও ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সৈন্য সমাবেশকে যুদ্ধের ইঙ্গিতই দিচ্ছে বলে বারবার সতর্কতা জারি করেছে পশ্চিমা দেশগুলো। তারা জানিয়েছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রাশিয়া বলছে এই মুহূর্তে ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন, ফলে ন্যাটোর সাথে সম্পর্কের একটি চূড়ান্ত ফয়সালা করার সময় এসেছে আমাদের। ইউক্রেন কখনোই যেন ন্যাটোর সদস্য না হতে পারে সেটা নিশ্চিত করা আমাদের জন্য আবশ্যক, বলেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিভাবকভ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউক্রেন ন্যাটোর সদস্য হলে এই সামরিক জোট ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তিনি সম্প্রতি বলেন, ধরে নিন ইউক্রেন ন্যাটোর সদস্য হলো এবং ক্রিমিয়া দখলে নেওয়ার জন্য যুদ্ধ শুরু করলো, তখন কি ন্যাটোর সাথে আমরা যুদ্ধ করব? কেউ কি এ নিয়ে কখনো ভেবেছে? আমার তা মনে হচ্ছে না। রাশিয়া বলছে ন্যাটো ইউক্রেনকে বহু অস্ত্র দিচ্ছে এবং আমেরিকা রাশিয়ার অগ্রগতি থামাতে উত্তেজনা তৈরিতে হাওয়া দিচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন রাশিয়ার আর নড়াচড়ার জায়গা নেই। তারা কি মনে করে যে আমরা এরপরও চুপ করে বসে থাকব? রাশিয়া চাইছে 1997 সালের আগে ন্যাটোর যে সীমানা ছিল সেখানে এই জোটকে ফিরতে হবে। তারা দাবি করছে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ এবং সামরিক তৎপরতা বন্ধ করতে হবে। তার অর্থ পোল্যান্ড এবং সাবেক তিন সোভিয়েত রিপাবলিক লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া থেকে ন্যাটো সৈন্য সরাতে হবে এবং পোল্যান্ড এবং রোমানিয়ার মতো দেশ থেকে ন্যাটোর মোতায়েন করা ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলতে হবে। প্রেসিডেন্ট পুতিনের কথা হলো 1990 সালে পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ন্যাটো আর এক ইঞ্চিও পূর্বে এগোবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি তোয়াক্কা করেনি। সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগেই মিখাইল গর্বাচভকে কথিত সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে ন্যাটো জোট বলে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পূর্ব জার্মানি প্রসঙ্গে এবং গর্বাচভ নিজেও পরে বলেছেন সে সময় ন্যাটো সম্প্রসারণ নিয়ে তার সাথে আমেরিকানদের কোনো কথাই হয়নি। ঐতিহাসিক দাবির যুক্তিতে রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল, ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পুতিন মনে করেন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার কারণে ঐতিহাসিক রাশিয়ার মূল ভূখণ্ড হাতছাড়া হয়ে গেছে। গত বছরও তার এক লেখায় পুতিন বলেছেন রুশ এবং ইউক্রেনিয়ানরা এক এবং অভিন্ন জাতি, কিন্তু ইউক্রেনের বর্তমান নেতৃত্ব একটি রুশ বিরোধী প্রকল্প চালাচ্ছে। পূর্ব ইউক্রেন নিয়ে 2015 সালে মিনস্ক চুক্তি নামে আন্তর্জাতিক যে বোঝাপড়া হয়েছিল তা মানা হচ্ছে না বলেও রাশিয়া ক্ষুব্ধ এবং হতাশ, সূত্র বিবিসি।
তাদের অস্ত্র না পাঠাতে চাওয়ার মানে শান্তি বেছে নেওয়া নয়, এর মানে হচ্ছে কোনো মূল্য ইউক্রেনের পাশে দাঁড়াতে রাজি না হওয়া। বার্লিন আগামী কয়েক বছরে কিয়েভকে 2 বিলিয়নের বেশি ইউরোর অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছে, যদিও তারা সোমবার ঘোষণা করেছে পূর্ব ইউরোপে ন্যাটো যুদ্ধ গোষ্ঠীগুলোতে অতিরিক্ত সৈন্য পাঠাবে। স্পেন, হল্যান্ড এবং ডেনমার্ক স্পেন কৃষ্ণ সাগরে ফ্রিগেট এবং ফাইটার জেট সরবরাহ শুরু করেছে। হল্যান্ড এবং ডেনমার্ক রাশিয়াকে সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখার জন্য ন্যাটোর অন্যান্য দেশে সৈন্য সরিয়ে নিয়েছে। রড্রিগেজ বলেন, এটা ভাবা যায় না যে ইইউ ইউক্রেনকে তার সীমান্ত রক্ষায় সামরিকভাবে সাহায্য করতে পারে। ইইউ চুক্তিতে ব্লকটি শুধু অন্য সদস্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ করতে পারে। কিয়েভের ইন্টারন্যাশনাল রেনেসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অলেকজান্ডার শুষ্ক ইউরোনিউজকে বলেছেন, পূর্ণ মাত্রায় ইউক্রেন দখলের আশঙ্কা নেই। তিনি বলেন, আমি ইউক্রেনের সম্পূর্ণ দখলে বিশ্বাস করি না, জনসংখ্যা এর বিরুদ্ধে এবং এজন্য মস্কোর যথেষ্ট সম্পদ নেই। সাবেক অস্ত্র স্বর্গ ইউক্রেনের কি সত্যি আত্মরক্ষার জন্য আরো অস্ত্র দরকার? দেশটি কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক ছিল, যখন এটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সে সময় সোভিয়েত অস্ত্রের 30% সরবরাহ করত ইউক্রেন। সংখ্যার দিক থেকে দেশটির 750টিরও বেশি কারখানায় 10 লাখ শ্রমিক এ কাজে নিযুক্ত রয়েছেন। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের অনেক অস্ত্রই কালোবাজারে ঢুকে অদৃশ্য হয়ে যায়। 2012 সালে কিয়েভ ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। পাকিস্তান, চীন এবং রাশিয়া ছিল এর সেরা গ্রাহক। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল অস্ত্রের খুচরা যন্ত্রাংশ তৈরিতে সেরা হলেও সম্পূর্ণ অস্ত্র তৈরি করতে সক্ষম শিল্প তাদের ছিল না। তাছাড়া আরেকটি বড় সমস্যা ছিল দুর্নীতি। 2010 সালের পর থেকে দুর্নীতির কারণে তাদের দেশীয় উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 2014 সালে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে প্রায় 1,68,000 সামরিক কর্মী ছিলেন, যাদের মধ্যে মাত্র 6,000 জনের সামরিক প্রশিক্ষণ ছিল। বিশাল বাকিরা ছিল প্রশাসনের অকেজো অংশ। যে শর্তে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য ওয়াশিংটনে যে শর্তগুলো বেঁধে দিয়েছিল তার মধ্যে অন্যতম হলো সব স্বেচ্ছাসেবকদের নিয়মিত সেনাবাহিনীতে থাকতে হবে। আধাসামরিক গোষ্ঠীগুলোকে তখন নিয়মিত সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। আর এই হিসাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাতা কলমে ইউক্রেনের সেনা সংখ্যা বেড়ে হয়েছে 2.5 লাখ মার্কিনিরা। 2014 সাল থেকে ইউক্রেনকে 2.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে যানবাহন এবং আর্টিলারি বিরোধী রাডার। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের জন্য সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে ন্যাটো। বুধবার হামলার আশঙ্কা ঐক্যের ডাক ইউক্রেনের প্রেসিডেন্টের। রাশিয়া ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়ে চলছে। ইউক্রেন সীমান্তে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে, এমনকি বুধবারই এই হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিস্থিতিতে বুধবারকে ঐক্য দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার সম্ভাব্য এই হামলার মুখে বুধবার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উড়াতে এবং জাতীয় সঙ্গীত গাইতে ইউক্রেনীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, বুধবার ওই দেশে রুশ হামলা হবে এমন ধারণা করছেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। তবে নির্দিষ্ট এই দিনটিতে হামলা হতে পারে বলে পশ্চিমা মিডিয়াগুলোর সংবাদের সমালোচনা করে ঐক্য দিবসের ঘোষণা দেন তিনি। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তারা বলছে 16 ফেব্রুয়ারি হামলা হবে, আমরা এটিকে ঐক্যর দিন হিসেবে পালন করব। তিনি আরো বলেন, বুধবার রাশিয়ার সামরিক আক্রমণ শুরু হওয়ার কথা জানিয়ে তারা আবারও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আর তাই এই দিনে আমরা আমাদের জাতীয় পতাকা উড়াবো, হলুদ এবং নীল রঙের ব্যানার পরবো এবং পুরো বিশ্বের সামনে আমাদের ঐক্য তুলে ধরবো। সূত্র দা হিল মেট্রো। সৌদি হামলায় সাধারণ ইয়েমেনিদের হত্যা বিনা জবাবে পার পাবে না সেনা মুখপাত্রের ঘোষণা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার শারি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক ইয়েমেনি নাগরিকদের হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না। গতকাল রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলার মাধ্যমে টেলিযোগাযোগ ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পর তিনি একথা বলেন। জেনারেল শারি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুতি যোদ্ধারা বেসামরিক ভবন ও স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে সৌদি জোট যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন, বরং তারা ইয়েমেনের উপর তাদের আগ্রাসন অব্যাহত রাখার বৈধতা দেওয়ার জন্য এই দাবি তোলা হয়েছে। তিনি সৌদির জোটের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বলে উল্লেখ করেন। গতকাল শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে দেওয়া এক পোস্টে জেনারেল শারি একথা বলেন। তিনি আরো বলেন, বেসামরিক স্থাপনা এবং মন্ত্রণালয়ের উপর সৌদি জোটের হামলা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না, পাশাপাশি তারা তাদের অপরাধের শাস্তি থেকেও পার পাবে না। ভারতের সংবিধানে হিজাব অবৈধ নয় বলছে আইনজীবী দেবদত্ত কামাত।
ভারতের সংবিধানে এমন কোনো আইন নেই যে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা ধর্মীয় পোশাকের ক্ষেত্রে আপত্তি জানাতে পারে। সোমবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক হাইকোর্টের এক শুনানিতে আদালতের জ্যেষ্ঠ আইনজীবী দেবদত্ত কামত এই তথ্য জানিয়েছেন সূত্র এনডিটিভি। দেবদত্ত কামত ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি ব্যাখ্যা করে বলেছে, সেখানে কোথাও হিজাব বা ধর্মীয় পোশাককে অবৈধ ঘোষণা করা হয়নি। সুতরাং হিজাবের বিপক্ষে সরকার যে অবস্থান নিয়েছে তা সংবিধানসম্মত কিনা তা প্রশ্ন সাপেক্ষ। আরেকটি বিষয় হল, মুসলিম ছাত্রীরা কারো ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার জন্য হিজাব পরেন না, তারা এটি ব্যবহার করেন তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখে। কর্ণাটকে চলমান হিজাব আন্দোলন বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। গত মাসে কর্ণাটকের উদুপি জেলার একটি প্রাক বিশ্ববিদ্যালয়ের কলেজের 6 ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যার সূত্রপাত ঘটে। শ্রেণীকক্ষে হিজাব পরে ক্লাস করা যাবে কিনা তা নিয়ে ওই কলেজ কর্তৃপক্ষ ও মুসলিম নারী শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলে। এরই মধ্যে উদুপির ওই কলেজের 6 শিক্ষার্থীর শ্রেণীকক্ষের বাইরে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে দানা বাঁধতে থাকে বিক্ষোভ। অল্প সময়ের মধ্যেই রাজ্যের অন্যান্য কিছু কলেজে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া শাল পরে ক্লাসে আসতে শুরু করে। উভয় পোশাকই ক্যাম্পাসে পরা যাবে না এমন নির্দেশনা জারি করতে বাধ্য হন কলেজ কর্মকর্তারা। গত সপ্তাহে একটি ভিডিওটিতে দেখা যায়, হিজাব পরা একদল ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উদুপি জেলার কুন্দাপুরের একটি প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের এই ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়। কর্ণাটক ছাড়াও দিল্লি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে হিজাব আন্দোলন। এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। উদুপি সরকারি কলেজের 5 জন নারী কর্ণাটক হাইকোর্টের শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধের বিপক্ষে পিটিশন দায়ের করেন। এর আগে গত 10 ফেব্রুয়ারি এই পিটিশনের ওপর শুনানি হয়েছিল। ওইদিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে হিজাব ও ধর্মীয় পোশাক পরে আসার ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানিতে আদালত আরো বলেছিলেন, এটি একটি অন্তর্বর্তীকালীন আদেশ ও চূড়ান্ত আদেশ, আসার আগ পর্যন্ত কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিয়ম বলবৎ থাকবে। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন হিসেবে 14 ফেব্রুয়ারিকে ধার্য করেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী সোমবার এ বিষয়ে শুনানি হলো। কর্ণাটক হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এই ইস্যুতে পিটিশনকারীদের পক্ষে লড়ছেন।